ঢাকা এক আসনে নবাবগঞ্জ এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছে যাচ্ছি। মনির, ভোট গণনার কি অবস্থা? সেখানে লাঙ্গলের প্রতিনিধি আছেন কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে সরাসরি। পাচ্ছি আমরা মনিরকে? জি মনির, অবস্থা জানতে চাই, কি আছে তথ্য আপনার কাছে? Fastest 4G ও শেয়ার অফারে বাংলা লিংকে জিতবেন সব সময়। বাংলা লিংক ফাস্টেস্ট 4G। জি আসলে আজকে এই যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গণনা হলো, তো ভোট গণনার পর্যায়ে এটা বিকাল ঠিক 4টার সময় এই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা একের নবাবগঞ্জ আসনের নবাবগঞ্জ থানার চুরাইন যে একটি মাধ্যমিক বিদ্যালয় সেখানে, এবং সেখানে ভোট শেষ করে ভোটের গ্রহণ সব শেষ করে এখন যেটা হয়েছে যে ব্যালট বাক্সগুলো বিভিন্ন বুথ থেকে এখন এই প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে এগুলো খোলা হচ্ছে সব পোলিং এজেন্টদের সামনে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী যারা আছে তাদের সামনে এটা খোলা হচ্ছে। কিছুক্ষণ পরেই এই গণনাটা শুরু হবে। আসলে একটা চিত্র বলে নেওয়া ভালো যে আজকে দোহার এবং নবাবগঞ্জ ঢাকা এক আসন, সে এক নানা ধরনের প্রশ্ন ছিল, নানা ধরনের উদ্বেগ ছিল, উদ্বেগ দেখেছি আমরা এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখেছি বেশ কয়েকটি আসনে, বিশেষ করে এই আসনের বেশ কয়েকটি কেন্দ্রে আমরা জাল ভোটের অস্তিত্ব পেয়েছি বড় ধরনের সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে এখন চলছে আসলে ভোট গণনা। গণনার আসলে একটা পর্যবেক্ষণ আমাদের সারাদিন এই নির্বাচনের খবর সংগ্রহ করতে দেখা গেছে যে আসলে এই ঢাকা এক আসনের দোহার এবং নবাবগঞ্জ দুটি থানা, তো দুটি থানার মধ্যে নবাবগঞ্জ ভালো ছিল কিন্তু দোহার এলাকায় অবস্থা আসলে একেবারে নাজুক ছিল। বিশেষ করে আমরা জাল ভোটের বা বিভিন্ন জাল ভোট দেখা পেয়েছি এবং অন্য যে নানা চাপ ভোট দখলের চেষ্টা সেটা দেখেছি। তো আসলে এই চিত্রটার পরে এখন চলছে আসলে ভোট গণনা। সার্বিকভাবে আমাদেরকে আমরা নির্বাচন সংশ্লিষ্ট তাদের বা তাদের কথাবার্তা আসলে দেখে মনে হচ্ছে যে আপনার মাধ্যমে ভোট গণনা যে শুরু হয়েছে সেই ছবিটা আমরা দেখলাম, খুব কথাটা খুব যে স্পষ্ট শুনতে পেলাম তা না, ভেঙে ভেঙে শুনতে পেরেছি, পরবর্তীতে নিশ্চয়ই পুরো কথাটাই শুনবো।